মাধ্যমে নিজেদের ওপর জুলম অত্যাচার করিও না। জুলম হচ্ছে তিন প্রকার, জুলম হচ্ছে তিন প্রকার। প্রথম জুলম হচ্ছে বড় জুলম, হচ্ছে শিরক করা, শিরক করা, বড় শিরক করা, ছোট শিরক। শিরকে আল্লাহ জুলম বলে আখ্যায়িত করেছেন, যে শিরক করলো, শিরকে আকবর হোক আর আসগার হোক, ইন্না শিরক আল্লাহ জুলমুন আযীম। আর এক জুলম হচ্ছে জুলমুন নাফস, মানে নিজের ওপর অত্যাচার করা। আপনি আপনার ওপর অত্যাচার করেছেন, কার ওপর না, এর কারণে আপনাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইতে হবে অথবা আখেরাতে মতের পরে ক্ষতিগ্রস্ত হইতে হবে। জুলমুন নাফস এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ, নাফরমানি করা, ফরজ ওয়াজিবে কম করে অথবা ছেড়ে হারাম না যায়জে লিপ্ত হয়ে, এটা হচ্ছে কি নিজের ওপর জুলম করা, যেটা আরবিতে জুলমুন নাফস। এই জন্য আয়াতে রয়েছে এই যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাম, তোমরা নিজের ওপর জুলম করিও না। দোয়া আদম আলাইহিস সালামের দোয়ায় রয়েছে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার স্ত্রী নিজেদের ওপর অত্যাচার করেছি। হ্যাঁ, ফামিনহুম যালিমু লিনাফসি, মুসলিমদের কতক এমন আছে যারা যালিমু লিনাফসি, নিজের ওপর জুলম করে। এই নাফসিহি বলে জুলমের কথা অনেকগুলি আয়াতে কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল এবাদ, মানে আল্লাহর সৃষ্টিদের ওপর অত্যাচার করা, একজন মানুষ আর একজন মানুষের ওপর, আর না হইলে অন্য কোনো প্রাণীর ওপর কি করা, অত্যাচার করা, এ হচ্ছে জুলমুল এবাদ। বান্দার জুলমের ক্ষেত্রে যদি একজন আরেকজন জুলম করে তাহলে এর জন্য কিয়ামতের দিনে এসাস হবে, বদলা হবে, প্রতিশোধ হবে, আর না হলে নেকি থেকে দিতে হবে। হ্যাঁ, দুনিয়ায় যদি অব্যাহতি না নেন ক্ষমার মাধ্যমে অথবা পুরুষ পরিষদের মাধ্যমে তাহলে নেকি দিয়ে সেখানে মুক্তি লাভ করবেন, আর না হলে তাদের গুনাহ নিয়ে যাদের উপর জুলম করেছে তাদের গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে যেতে হয়। নিজের ওপর যদি জুলম করে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমার জন্য তওবা যে রয়েছে, তওবা যে শর্তগুলি ঠিক রাখলে চলবে। শিরকের মতো জুলম যদি হার ওই অবস্থায় মারা যায়, বড় শিরকে জুলম করে, তো কোনোদিন জান্নাতে আসবে না। যতক্ষণ তওবা করে সংশোধন করে আমি আর জীবনেও শিরক করব না, শিরক থেকে তওবা করে সত্যিকার মুমিন মুওয়াহ্হিদ তাওহীদবাদী না হয়ে যাবে।